সব থেকে বিরক্তিকর কাজটা আজকেই করতে এসেছি, পয়লা বৈশাখ শপিং। এই জায়গাটা আঁচড়ে গন্ধে ভরে গেছিল, কাঠফাটা রোদ মাথায় নিয়েও কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাটা দেখো একদম যাচ্ছে তাই করে দিয়েছে, আর মিগি রোগীদের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে শেষ পর্যন্ত কমপ্লিট করেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিতাস গপশপ। আমি নিতা, তোমাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে অনেক স্বাগত, সেই সাথে সাথে অনেক ভালোবাসা। সকালবেলায় 1 কিলো, হ্যাঁ হ্যাঁ 1 কিলো, এটা চ্যাং চিংড়ি মাছ, আর যেটা ল্যাটা মাছ বলে আর কি। আমাদের গ্রামের দিকে এই মাছটা তো বর্ষাকালে পাওয়া যায়, খুব একটা পাওয়া যায় না আর কি, খুব কমই পাওয়া যায়, যার কারণে এরকম বড় বড় 7টা মাছ নেওয়া হয়েছে। আর যে জেঠুমা দিয়ে গেছিলো সেই কেটে দিয়েছে, আমি জাস্ট ধুয়ে নিচ্ছি, আর প্রচুর বালি দিয়ে ছাই পাওয়া যায়নি আর কি, তো এটা তো প্রচণ্ড স্লিপ হয়, তো যার কারণে বালি দিয়ে ধরে এটাকে কেটেছিল, যার কারণে প্রচুর বালি ছিল, আমি ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো আগে পিসগুলোকে ভরে নিলাম, আর মাথাগুলো এখানে ঢুকবে কি না সেটাই এখন চেষ্টা করছি। যাই হোক কোনো রকমে আমি চেষ্টা, কারণ আজকে এগুলো রান্না হবে না, তোমরা তো বুঝতেই পেরেছো আমি একটা জায়গায় যাওয়ার আছে, তো ঝাঁকিয়ে ঝুঁকিয়ে কোনো রকমে, দেখো মৃগী রোগী মনে হচ্ছে, মৃগী রোগ হয়েছে আমার, তো যাই হোক এটাকে শেষ পর্যন্ত দিলাম। আর মাছটা ধোয়ার পর এই জায়গাটা এত আঁচড়ে গন্ধ বেরোচ্ছিলো, তো আমি প্রথমে, দিদি তো সকালবেলায় কাজ করে দিয়ে চলে গেছে, এখন প্রায় 9টার ওভার হয়ে গেছে, তো আমি এই জায়গাটাই ওই একটুখানি ওই যে কালো যে ফিনাইলগুলো হয় না, ভীষণ সুন্দর লাগে আমার গন্ধটা, তো সেটা দিয়ে দিলাম। দেখো এখন আর কোনো গন্ধ নেই, আর যেহেতু রোদ আছে এই জায়গাটা শুকিয়ে যাবে, এই ফিনাইলটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, মা ঠাকুরকে জল দিচ্ছে। তারপরে আজকে রান্নাবান্না মা করবে, ঋতুনকে একটুখানি মিমিদের বাড়িতে দিয়ে এলাম, আর দিশাকে নিয়ে এলাম সঙ্গে করে, তোমরা তো বুঝতে পেরেছো ঋতুনের জন্য কয়েকটা জামা কাপড় না নিয়ে এলেই নয়, পয়লা বৈশাখ শপিং বলতে সেরকম কিছুই না, কিন্তু মানে আটপৌরে যে জিনিসগুলো লাগে বেশিরভাগ কিন্তু আমাদের পয়লা বৈশাখ সেইগুলোই কেনা হয়, যেমন আটপৌরে শাড়ি যেটা লাগে, ছাপা শাড়ি, তারপর কী বলে নাইটি, এই বাড়িতে যেগুলো আমরা পরি, তো সেই ধরনের জিনিসপত্র, আমার নাইটি কিছু দরকার আছে, তো সেইগুলোই এখন দেখব। এখন কাঠফাটা রোদ দেখতেই পাচ্ছ, মানে 10টার সময় মানে বেরোনো যাচ্ছে না, সেই চেনা পরিচিত বাজার আমাদের কিন্নাহারে এখন আমরা যাচ্ছি। তো দিশা আজকে ফাঁকা ছিল, তো ওর মামা বলে গেছিলো দিশাকে যে দিশা একটু তোর মামিকে নিয়ে যাস যদি সময় থাকে, তো দিশা বললো চলো মা, আসলে আমাদের বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলে দিশার একটা অন্য প্রোগ্রাম হয়ে গেছে, তো আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে মামিমা তুমি যদি যেতে চাও তো সকালের দিকে চলো, তো যার কারণে এই রকম দিশার কথা শুনে আমাকে এরকম কাঠফাটা রোদে মাথায় করে, আর নিজে তো কেমন ঢাকা চাকাপা দিয়েছে তোমরা দেখতেই পেলে, আর এই যে দেখো এখানেই বাচ্চাদের ড্রেস, মানে আমার মেয়ের জন্য বেশিরভাগ এখানেই কিনি, ওখানে সাহেবদা আর ওকে ভিডিও করছি বলেও হাসছে, আর এখানে একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে, এই জামাটাই নিয়েছিলাম, এই ব্ল্যাক কালারের জামাটা, আর ঠাম্মার জন্য, কিন্তু ঋতুনের ঠাম্মার জন্য আবার সেটাকে আমাকে ফেরত দিয়ে আসতে হয়েছিল। তো সব থেকে বিরক্তিকর কাজ আমার কাছে বাজার শপিংয়ে আসা, সত্যি বলছি আমি, এটা আমাকে যদি কেউ পছন্দ করে এনে দেয় আমার মনে হয় খুব ভালো। আর এখন আমি পার্লারে গেছিলাম, আর মুখটা দেখেই বুঝতে পারছো আমি যে পার্লারে করাই, মানে আইব্রো করাই, সেখানে যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, ঋতুনকে নিয়ে আসিনি, আর রোদে একদম ভালো লাগছিলো না, তো যার কারণে দিশা বললো এখানে কাছে পিঠে একটা আছে তুমি ট্রাই করে দেখতে পারো। আর সব জায়গা সবসময় তো একটা জায়গার উপরে নির্ভর করা যায় না, অনেক সময় অনেক ভিড় থাকে, লাইন দিতে হয়, তো যার কারণে আমি ট্রাই করতে গেলাম, আর আমার এমন অবস্থা করেছে তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো। শেষমেশ দিশা এখানে, দিশার কিছু কেনাকাটা ছিল, আমি একটা নেল পলিশ নিয়েছিলাম, আর কি কেনাকাটা করেছি, একদিনে কেনাকাটা আমার হয়নি, ঋতুনের জামা কিনতে কিনতেই আমার মানে অনেক সময় শেষ হয়ে গেছে। বাচ্চাদের ড্রেস কেনা মানে চারটিখানি কথা নয়, সত্যি সত্যি অনলাইনে ড্রেস জামা কাপড় কেনা বা যে কোনো শপিং করা বলো, বাজার করা বলো, আমার মনে হয় এখন অনেক বেশি ভালো, কিন্তু কিছু করার নেই, এখন দেখো যা কিছু নিয়ে ব্যাগ নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর এখন প্রায় আমার বাড়ি ফিরতে ফিরতে 1:30 বেজে গেছিলো, আর এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা পুরো আমার এখানটায় বলছে তুলে দিয়েছে, আর এই দিকেরটা ভীষণ বাজে হয়েছে, আর তো কোনো দিন যাবোই না আমি, তো যাই হোক প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এখন খাবো মন মেজাজ, মানে যাই হোক ছোটোখাটো এই প্রবলেমগুলো আবার যখন বেরিয়ে যাবে ঠিক হয়ে যাবে, অতটাও কিছু ভাবার নয়, যাই হোক এখন স্নান টান করে এসে মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, ততক্ষণে মনে হয় গালটা আমার একটু শান্তি হলো, কারণ একদম জ্বালা পোড়া করছিলো বলে মনে হচ্ছিলো, তো যাই হোক আর
কি রকম করে একটা তুলে দিয়েছে, ভুরুর কাজগুলো এত জ্বালা করছিল। তো যাই হোক, একদিক ছোট একদিক বড়, আমাকে জিজ্ঞেস করলাম যখন যে এটা কি হলো দিদি, তো ও আমাকে বললো যে এখানে ছিলই না। যাই হোক, আমার ভুরু আমি নিজেই জানি না, সেটা শুনে আমার ভালো লাগলো। তো চলো, টাটা।